अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনি আমাকে ডেকেছিলেন মালিক? হ্যাঁ, বস। আরে নিচে নয়, উপরে বস। একটা কথা শুন সন্তুরী, আজ অনুষ্ঠানে যে ঘটনাটা ঘটল না, সেটা একদমই ঠিক হয়নি। আমি একদমই চাই না যে দ্বিতীয়বার এই ঘটনাটা কখনোই ঘটুক এই বাড়িতে। সুভদ্রা চলে যাওয়ার পর থেকে আমি আমার ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়ি। দিদি ভাই আমার প্রত্যেক সন্তানকে আগলে রেখে বড় করেছেন, ওদের মায়ের অভাব পূরণ করে দিয়েছেন। ও শুধুমাত্র আমার দিদি ভাই নয়, কিন্তু ও কিন্তু আমার মায়ের মতো নয়। আর এই আরেকটা বিষয় খুব মন দিয়ে শুন, বুঝে নে। মৌলিক আর দিদি ভাই তোকে এখনো পর্যন্ত মন থেকে মেনে নেয়নি ঠিকই, সে কারণে তুই আমার স্ত্রী এবং এই বাড়ির মালকিন হয়ে এখানে আসছিস, তাই না? এটাও হতে পারে যে কোনো একটা বিষয় নিয়ে দিদি ভাইয়ের সঙ্গে তোর হয়তো মতবিরোধ হতেই পারে। আর তোর এটাও মনে হতে পারে যে তুই ঠিক আর দিদি ভাই যেটা বলছে সেটা ভুল। যদি এরকমটা হয় কখনো, তাহলে তোকে একটু বুদ্ধি রেখে বিষয়টা মানতে হবে। কেননা যখন দিদি ভাইয়ের বিষয়টা আসবে, তখন আমি যদি জানতেও পারি যে দিদি ভাই ভুলটা করেছেন, তাহলেও আমি কিন্তু কখনোই কিছু মুখ ফুটে বলবো না। তোকেই গোটা বিষয়টা সামিল নিতে হবে, সে কারণে একটু বুদ্ধি রেখে কাজ করবে। বুঝতে পারলাম কি বললাম তোকে? হ্যাঁ মালিক, আমার উপর ভরসা রাখুন। এরকম পরিস্থিতি কখনো আসবে না যে আপনাকে পিসিমা বা আমার মধ্যে একজনকে বাঁচতে হয়। আর যদি এরকম পরিস্থিতি আসেও, আপনি পিসিমাকে বেছে নেবেন, ওনারই পক্ষে থাকবেন। আপনি আমার উপর ভরসা রাখুন, আমার জন্য পিসিমা কখনো কষ্ট পাবেন না। কাল তোর উপর দিয়ে অনেক খাটাখাটনি গেছে, তাই না? যা গিয়ে এবার একটু বিশ্রাম নিয়ে গিয়ে যা। আসবো, নিশ্চয়ই আসবো মা। সত্যি কথা বলতে মালিকের সঙ্গে তোর বিয়েটা এবার হচ্ছে। মালিকের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। উনি আমার নাতনিকে মালকিনের সম্মান দিয়েছেন। এবার মনে হচ্ছে আমার সামনে ধর্মপুরের মালকিন বসে আছে। একদম নয় দাদু, আমি আগে তোমার নাতনি। যতই মাহিয়া বংশী পরিবারের দায়িত্ব আমার উপর থাকুক, কিন্তু সংস্কার তো বাগেলা পরিবারেরই থাকবে। ঠিক আছে, ঠিক আছে রে মা। এই নে পায়েস খা, তোর মালকিন হওয়ার খুশিতে। দাদু, আমার একটা ইচ্ছে ছিল। কি বল না। আমি চাই যে সন্তর কন্যাদান আমি আর অর্জুন করি। দাদু, খেমি তো ঠিক কথাই বলছে, সন্তুর কন্যাদানে তো খেমিরও অধিকার রয়েছে। খেমির জন্যই তো বিয়েটা হচ্ছে। ঠিক বলেছ অর্জুন বাবা, সন্তুর কন্যাদান খেমি করবে। সন্তু তুই এখানে একটু থাক, বুড়িকে নিয়ে আমাকে পশু চিকিৎসা আশ্রমে একবার যেতে হবে। ভুরির কেন, কি হয়েছে দাদু? ওর পায়ে একটা চোট লেগেছে, ঘাও হয়ে গেছে। ও অবলা প্রাণী, ব্যথায় ও ছটফট করছে। না না দাদু, তোমাকে নিয়ে যেতে হবে না, জায়গাটা তো অনেক দূরে, আমি নিয়ে যাবো ভুরিকে। যত আজ্ঞা মালকিন। দাদু, দেখলে আমি বলেছিলাম না তোমাকে, বাবার কাছে এখনো সন্তুর থেকে তুমি বেশি গুরুত্বপূর্ণ। এবার তুমি খুশি তো?
ঠিকই বলেছিস তুই মৌলিক, এই চাবিটা ভাই আমাকে ফিরিয়ে দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে এখনো অবধি ওর নজরে আমি কতটা দামি। এই চাবিটা পেয়ে আমি অতটা খুশি হইনি যতটা খুশি হয়েছি এই ব্যাপারে যে ভাই এই চাবির তোড়াটা আমাকে সবার সামনে দিয়েছে। ওই সন্তুরি হয়তো বুঝে গেছে যে এই সংসারে আমার গুরুত্ব ঠিক কতটা। থ্যাঙ্ক গড যে তুমি এবার খুশি। এই বস, কোথায় যাচ্ছিস? আমাকে শপিং করতে যেতে হবে। তো তোর মুখ দেখে জিনিসপত্র দেবে বুঝি তোকে, তার জন্য টাকা লাগবে না। নে এই চাবিটা ধর, যতটা টাকা দরকার সেটা বের করে নে, কিন্তু বুঝে শুনে নিবি। আর শোন, চাবিটা ফিরিয়ে দিস। আসি এখন। যা পিসিমা। বল কি হয়েছে? যখনই কোনো কারণে আমি একটু খুশি হই না, তখনই তোরা চলে আসিস আমার মুড খারাপ করার জন্য। কি হয়েছে? হ্যাঁ, এই অমাবস্যার মুখ নিয়ে কেন এসেছিস এখানে? ওই ওই আপনাকে নিচে ডাকছে সবাই। যা যাচ্ছি। এই দাঁড়া, এদিকে। তুই কাজ করেছিস? কি পিসিমা, আরে মারছি না রে বাবা, এদিকে আয় আয়। ওরে মুখটার কি অবস্থা করে রেখেছিস বলতো, এত কালো লাগছে কেন? একটা কাজ কর, চন্দন আর হলুদ মিশিয়ে মুখে মাখ, তাহলে একটু ফর্সা হবে। যা, নিজেকে যেন একটু সরকার অবশ্যই মনে করে। কি বললি? যিনি গুরুদের চিকিৎসা করেন সেই ডাক্তারবাবু আছেন? হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবু এক থেকে চারটেরই চিকিৎসা করেন। এই রে, অনেক দেরি হয়ে গেছে। অবশ্য ছোটখাটো অসুবিধার জন্য আমাদের এখানে অনামিকা দিয়েছেন। অনামিকা দেবী? হ্যাঁ, কিন্তু উনি ডাক্তার নন। যখন ডাক্তারবাবু থাকেন না, তখন এখানকার সব পশুদের উনি দেখাশোনা করেন। ও তাই? আচ্ছা উনি কোথায়? উনি ওই দিকে আছেন। অনামিকা দেবী, আমার নাম অনামিকা। বলুন কি হয়েছে আপনার বাছুরের? আসলে আমার ভরি পায়ে একটু ব্যথা পেয়েছে, ডাক্তারবাবু তো এখন নেই, আপনি একটু দেখে দিন না ওকে। হ্যাঁ, ছোটখাটো চোট লাগলে আমি দেখি। হ্যাঁ দেখি একটু। পায়ে তো কাঁটা বিঁধে রয়েছে, মনে হয় ঘাস খাওয়ার সময় বিঁধেছিল, ভিতরে রয়ে গেছে তাই এখনো যন্ত্রণা হচ্ছে। সারা রাত অশ্বত্থ গাছের পাতা আর হলুদ বেটে লাগিয়ে রাখতে হবে। আপনি বলুন আমাকে, আমি করে নেব। না না, সারা রাত জেগে থাকতে হবে, শুশ্রূষা করতে হবে। আপনি এক কাজ করুন, আজকের রাতটা ওকে এখানেই রেখে যান, আমি দেখছি। আর কাল অবধি যদি ঘা না শুকোয় তাহলে ডাক্তার এসে দেখবে। আচ্ছা ঠিক আছে। চিকিৎসার টাকাটা কোথায় দিতে হবে? আগে আমি এই কাজের জন্য টাকা নিই না, কিন্তু তবুও যদি আপনি চান তাহলে কাল যখন আসবেন তখন আশ্রমে দান করে দেবেন। আচ্ছা ধন্যবাদ।